আমি তনুশ্রী সেনগুপ্ত। আমার আমি সন্দীপ দার সঙ্গে খুব রিসেন্টলি কাজ করছি, অড্রিজা ক্রাউনিং থেকে শুরু করে। তো ঈশিতাকে আমি অনেক আগে থেকে চিনি, শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং ফর শিওর। ইউ মানে যারা আন্ডার 18 তো রাইট, আন্ডার 18 যারা আছো তারা কাউন্ট অন হার, শি ইজ ভেরি গুড। আর আজকে আমার সঙ্গে আলাপ হলো মিষ্টি আর রেমো, দে আর ভেরি নাইস পিপল, আমি শুনছি যত তত ভালো লাগছে আমার। অ্যান্ড আমি এখন সন্দীপদা আমাকে যাই হোক স্টেট ডিরেক্টর বানিয়ে দিয়েছে ফর দিস ইভেন্ট। অ্যাকচুয়ালি কী হয়েছে, এই ইভেন্টের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেরকম হয়তো তোমরা দেখে থেকেছো যে মাদার্স, ফিমেলস, মেলস অ্যান্ড কিডস। তো মেলস অ্যান্ড কিডসটা বুঝে যাচ্ছ, এবার মাদার্স যেটা সেটা আমারই সাজেস্ট করা, বিকজ কী হয়েছে সব জায়গায় হয় যেটা ইউনিকনেস অফ দিস, বিকজ আমি নিজে মা হয়ে ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বহু অনেক বিউটি প্যাজেন্টসে ছিলাম। তো যেটা আমি ফিল করেছি যে অ্যাজ আ মাদার, একটা মিসেস, সে মাদার আর নন মাদারের মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স। মানে মা হয়ে যে রেসপন্সিবিলিটিসগুলো আছে সেটা নন মাদার হয়ে অতটা করতে হয় না, ঠিক আছে? তো কী হয় যে বডি স্ট্রাকচার বলো, মেন্টাল একটা ব্যালেন্স বলো, সমস্ত কিছু চেঞ্জেস ওয়েন শি বিকামস আ মাদার। সো আমি তখন ওনাকে বললাম যে ওয়াই ডোন্ট ইউ ব্রিং দ্যাট কনসেপ্ট, কি মিসেসের মধ্যে মাদার্স একটা কনসেপ্ট হবে আর নন মাদার্স। সো আমি লাইক উনি আমার ইয়েটার মধ্যে একটা স্ট্রেস দিয়েছেন যে হ্যাঁ এটা করা যেতে পারে। সো নাও আই থিঙ্ক যে আমাদের এই মাদার্স কনসেপ্ট অ্যাপার্ট ফ্রম অল দিস আর ভেরি ইউনিক কনসেপ্ট, মানে অল ওভার কলকাতা বলুন বা যেখানে বলুন আমি এই কনসেপ্টটা দেখিনি যে মাদার্সদের আলাদা করে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সো যেহেতু আমি মাদার্স ক্যাটাগরিটা মেইনলি রিপ্রেজেন্ট করছি, সো ইটস লাইক আমি এইটুকু বলতে পারি যে গ্রুমিং অ্যান্ড র্যাম্প অ্যান্ড অল আই এম অন দিস। সো বেস্ট অফ লাক টু এভরি ওয়ান যারা পার্টিসিপেট করছো, রেজিস্টার করে ফেলেছো, অ্যান্ড লুক ফরওয়ার্ড কি এখান থেকে প্রচুর স্কোপ আসে।